বৃহস্পতিবার অস্ত্রপ্রচার কাণ্ডে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত থেকে আয়েশ মোহাম্মদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অধীন বরাকর ফাঁড়ির পুলিশ। দুই শিবির ভলেন্টিয়ারের তৎপরতায় অস্ত্রপ্রচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় কুলটির কেন্দুয়া বাজার এলাকার বাসিন্দা আয়েশ মোহাম্মদকে। তার কাছ থেকে উদ্ধার হয় 25টি 7 AM পিস্তল ও 46টি খালি ম্যাগাজিন। শুক্রবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দুই কন্যা ও পুত্র সন্তান নিয়ে আয়েশের সংসার। বর্তমানে তার একটি বিশেরগড় এলাকায় লোহা সিমেন্টের দোকানও রয়েছে। 17-18 বছর বিবাহিত জীবন পার করে এলেও স্বামীর কুকীর্তির কণা ঘুণক্ষরেও টের পাননি স্ত্রী রুমানা বেগম। সে কথা টিভি নিউজ 10 এর প্রতিনিধিকে জানালেন অস্ত্রপ্রচার কাণ্ডে ধৃত মোহাম্মদ আয়েশের স্ত্রী রুমানা। কালকে ঘটনায় আপনার হাজবেন্ড কা পাস সে 25 পিস্তল বরামদ কিয়া গিয়া হ্যায়। कोई पते नहीं हमको, कुछ जानकारी नहीं, हम तो घर में हैं। अब तो बाहर गए कि हम जा रहे हैं काम करने। अब बाहर में क्या करें, हमको क्या पता। कितने दिनों से ये काम आपका हस्बैंड कर रहे थे, कुछ आपको संपर्क? आप लोगों को कुछ जानकारी था? कोई जानकारी ही नहीं था, बस दो ये बनाने बनाने का मशीन उसीन भी निकला है, ले दूध का बहुत सारा। जी नहीं, ये सब तो कोई ऐसा नहीं सुने हम। आपका शादी हुए कितने वर्ष हो गया? हो गया 17-18 वर्ष में आपको कुछ इस तरह का संपर्क पता नहीं था, किसी के साथ आना जाना? नहीं। कहाँ है आपका हस्बैंड का गांव, कहाँ पे है? इसका गांव है आम बना, लेकिन वो लोग बच्चे ही से वहाँ छोड़ दिया। ये लोग यही ना मर गया जब से बाप, इसकी मम्मी यही रहने लगी, तो फिर ये लोग यही बस गया, यही रहने लगा। क्या काम करते थे आपके जानकारी में, क्या काम करते थे वो? पहले ईटा फैक्ट्री का काम किए थे कुछ दिन, तो फिर वो छोड़ दिए वाला, छोड़ के तो फिर यहाँ दुकान खोले। कहाँ पे दुकान किए थे? डिसलगढ़ में। क्या चीज का दुकान था? सीमेंट और छाड़ा ये सब। अभी जो इतना बड़ा घटना में फंसे हैं, इसका बारे कुछ जानकारी नहीं था? जी नहीं। डिसलगढ़ में आपका कौन कौन रिश्तेदार है? खाली को मौसी रहती है। यहाँ पे कौन कौन रहता है? मौसी रहती है मेरी, और यहाँ पे आप है। कितने बच्चे हैं आपका? 2 बेटी है, 3 लड़का है छोटा छोटा। आप भी यहीं के रहने वाले? आसानसोल থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরী হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মার্ট সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম।
ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021। স্থান দিশারি সংঘ, এবং 2 এবং 3 অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 এবং 26 সেপ্টেম্বর 2021। দিশারি সংঘ এবং 2 ও 3 অক্টোবরে 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। শারদীয়া প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25 ও 26 সেপ্টেম্বর 2021। স্থান দিশারি সংঘ, এবং 2 এবং 3 অক্টোবর 2021 আশিস মার্কেট সংলগ্ন হিরোস ক্লাবে। সবাইকে এই প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ।